কলকাতা পুলিশে ফের রদবদল পাঁচ ইন্সপেক্টরকে বদলির নোটিশ পাঠালো লালবাজার শুক্রবার পাঁচ ইন্সপেক্টরকে বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ ফার্মা বদল হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সৌম ঠাকুরকে বদলি করা হয়েছে মুচিপাড়া থানায় সেখানকার ওসির দায়িত্ব পেয়েছেন তিনি ময়দান থানার অতিরিক্ত ওসির পদ সামলাতেন দীপঙ্কর বিশ্বাস তাকে বদলি করা হলো লেদার কমপ্লেক্স থানায় দীপঙ্কর বিশ্বাসের বদলে ময়দান থানার অতিরিক্ত ওসি হলেন ইন্সপেক্টর সাবির উদ্দিন তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ছিলেন লেদার কমপ্লেক্স থানার অতিরিক্ত ওসির দায়িত্ব পেলেন ইন্সপেক্টর অনুপম চট্টোপাধ্যায় ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায়কে লেদার কমপ্লেক্স থানা থেকে বদলি করে নিয়ে যাওয়া হলো স্পেশাল ব্রাঞ্চে সব মিলিয়ে পাঁচ পুলিশ আধিকারিকের পদে রদবদল করা হয়েছে সম্প্রতি শহর কলকাতায় ঘটে গিয়েছে এমন কিছু ঘটনা যা আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের পক্ষে যথেষ্ট ধারাবাহিক এসব ঘটনা রুখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে ফের রদবদল কলকাতা পুলিশের